করোনাকালে তিন বছর পর এই প্রথমবার কাল গেলাম দক্ষিণেশ্বরে। ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এই পঞ্চবটিতে দেখছেন যে সমস্ত বানর, তারা সবাই নানান রকম খাওয়া দাওয়া খেলা, কেউ বিভিন্ন রকমের কেরামতি দেখানোই ব্যস্ত, কেউ বা বসে বসে একে অপরের উকুন বাছার কাজ চলছে। লাফাঝাপা কেরামতি দেখানো নিত্য নৈমিত্তে ঘটনা, যা ঘটে তাই ঘটছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পূর্ব দিকে দেখছেন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির, এরই ঠিক পশ্চিমে পঞ্চবটির বন। আর এখানেই তিনটের সময় দুপুরে অবিশ্বাস্য ঘটনা ঘটল, যা হাজার ভক্তের সঙ্গে সাক্ষী রইলাম আমি এবং আমার ক্যামেরায় ধরা পড়ল। দেখুন সেই অবিশ্বাস্য ঘটনা। খেলাধুলায় রত সেই বানর একে একে ঘুমিয়ে পড়ল, যে যেখানে ছিল ঠিক যেন যোগ সমাধি। এই গ্রিলের উপরে কেউ গাছে, কেউ বা গাছের ডালে, কেউ বা খেলাধুলো করার রত অবস্থায় সেই অবস্থায় ঘুমিয়ে গেল। দেখুন যেন শিল্পীর তৈরি কোনো মূর্তি, স্ট্যাচু। এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী আমি রইলাম হাজার ভক্তের সঙ্গে। শেয়ার করলাম আপনাদের, যদি ভালো লাগে এই ধরনের ঘটনা পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, ভালো থাকুন।